আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার গরু দোয়াই এবং আপনারা সবাইকে দেখাবো আমি কিভাবে গরু দোয়াই। আমার গরু কি মনে করছুন, এটা হোসুর বাইতে দিছিল, মনে করছুন হে গরু আমার এটা বড় হয়েছে, এটা গাবি দিছে। এখন আমি আমার গরু আজকে দোয়াইতে আসি, ওই দোয়া করে ভালো করে দিতে হবে। হ্যাঁ, এখন আমি গরুটা কীভাবে ধুইতে হয় সব সম্পূর্ণ দেখবো। আগে লিঙ্গি রাখা চালু ভালো করে পরে তেম কীভাবে আমি লিঙ্গি কাচ্ছি। আমার লিঙ্গি কাছার সিস্টেম এরকম না যে খুললে যা, যাই হোক এখন আমি গরু শুনলে পানি ডালমু, পানি ডাইলিয়া গরুর তেজ করবো, গরুর জাগ্রত করবো। এ দেখে গরু টিপ মেরা করাতে আমার গরু কোনো কিচ্ছু শুরু না, এখন শুরু করে দিছে লিঙ্গু রাঙ্গাই দিতেছে না, লিঙ্গু রাঙ্গাইবো না, রাঙ্গাইবো না, গরু দেওয়ালে খুবই কষ্ট। যাই হোক, যারা অস্ট্রেলিয়া গায়ে আছে নতুন গাবি, আসলে আমাদের এটা নতুন প্রথম বেহান একটাই দিছে হইলা। বাসুরও দোয়ামু সবই দেখামু, বাসুর কীরকম সবই দেখবেন, বাসুর দোয়াইতেনমু। আসলে এরা প্রথম গায়ে তো এরা বেশি কিছু বুঝে না, লড়াচড়া করে না, টিপ মারা খাবে একবার টিপ মারা, কী মনে করছো একবার টিপ মারা। হসুর বাড়ির গরু এটা দিছিল, মনে করুন যে আমার গিপ করছিল, মনে করুন এটা যৌতুক না, অনেক মনে করবেন যে যৌতুক আসলে না, এটা গিফট করছিল আমার হৌর বাড়ির লোয়েরা মানে আমার হৌরি। একটা বাসুর দিছিল ছোটোবেলা, এই বাসুর ডাইনা বড় সড়ো করছি, ওহন এটা গাবি দিছে, এই পর্যন্ত কাহিনী। এটা আমি তোর গায়ে দেয় নাই, এটা ছোটো বাসুর দিছিল একটা, এটা বড় করে আত্মন করছে 3-4 বছর পরে। যাই হোক, যেটাই হোক, এখন আমারই সব কিছু করুন লাগে, মানুষের চেয়ে বেশি এটার যত্ন করুন লাগে, প্রতিদিন দোয়াল লাগবো, না দোয়াইলে গরুর একদম খাইস্টা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, পানি শেষ হয়ে যাইতেছে, কলের রাত্রে আর কত তুলমু, পাঙ্কা মাঙ্কা কিচ্ছুই নাই, লুঙ্গিটা ভুলে গেছে, চিন্তা করছো কত বড় খারাপ লুঙ্গি, পাঙ্কা মাঙ্কা কিচ্ছুই নাই, মনে করুন যেটা যে সাপ্লাইতে দমু, গরিব মানুষ কী করবো। যাই হোক, যে টিকি ফারি একটু কী করতেছি, সবাই দোয়া করবেন আমার গরুরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। দেখেন পানির আগে ডাইলে দিছি একটা, কী করবো না ডাললে তো ভাই নাই, এখন মনে হরুন যে ভালো করে ধুইতেছি। বাড়ি আমার কাশ্যাশ্বর মনোহরুন ময়মনসিংহ সদরে পড়ছে, এখন গরু দোয়া শেষ জায়গা লইয়া আমার বাসুর লইয়া আসছি। দেখছুন বাসুরটা কীরকম, একটু দেখছো আটকাই দেন, বাসুরটা মোটামুটি 1 মাসের 2 মাসের বয়স, বাসুরটা 2 মাস, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। বাসুরটা অসুখ বিসুখ আসিল, আল্লাহ ভালো করছে, সবার দোয়াতে বাসুর ডাক করে লড়ে সরে বেশি নাড়া ছাড়া বাড়ে, বাসুর তো বাসুরি বুঝে না তো, যেমন সুরু ফুল হান এরকম লিঙ্গুর ডুঙ্গুর মাহে আলছে, সেই রাইতে আছে দুদিন ধরে আনন্দ দেখাইয়া দুধ মুদ খা, একবার বেশি খাইলে একবার কম খাইলা, এর লেগে মনে হরুন সিরিয়ান মারে। যাই হোক, সিরিয়ান মারেন জেরেন মনে বাসুরটা সুস্থ আছে, দোয়াইতেছি সুন্দর মতনে, এটাই মনে হয় আমার কাছে ভালো লাগতেছে, ভালো লাগাটাই আসল। যাই হোক, ভালো লাগাটাই আসল, বাসুরে দোয়াইতে বেশিক্ষণ লাগতো না, আসলে বাসুরের বেশিক্ষণ লাগছে, বাসুর দোয়াইতে 2 বালতি পুরা পানি গেছে, আর সেই বড় গরু দোয়াইছে 2 বালতি। চিন্তা করছো তাহলে মানুষের কয়না যে সরু ফুলান গড় অসুখ বিসুখ থাকলে বুড়া মানুষের যা খাওন সরু মনে হয় তা খাওন, এটাও এরকম সরু বাসুর থাকলে বালতি পানি বেশি লাগে, ভালো করে মরার লাগে, বাসুর বসুর খাইসটা ইত্যাদা হেন গ্লেদার মধ্যে হেন বোঝে না কিছু, দোয়াইতে সেটাই আসা। আর সবাই গরু রাখবেন অস্ট্রেলিয়া গরু, কারণ দুধ দেয় বেশি করে, এখন দুধ যে কয় কেজি দে আমি এটা শিউ নাই, মনে করুন যে নতুন গাই খাউন টাউন বালা দিই না, দুধের খাউনি আলাদা, বোট্টা বসি আর একটা গরু খাউন ভিটামিন সবই দেন লাগে, তা আমি দিই না, যাই দে তাই, কয় কেজি দে এটা আর একবার দেখামু, অবশ্যই যদি জানতে চান কমেন্ট করেন, ভিডিওটা সবার সামনে শেয়ার করে দিবেন, সবারকে পৌঁছে দিবেন, সবাই গরু রাখবে, সবাই গরু রাখকে মনে করুন যে কিছু উপার্জন করতে পারবে, কারণ গ্রাম এলাকায় থাকলে একটা একটা গরু রাখতেই হবে, গরু রাখাটা এসে আসল বর্তমানে, আর কোনো বছর উপার্জনও নেই, ছোট্ট নিবাচন ডাই লেগে অনেকক্ষণ ধরে দেওয়া যাচ্ছে, দুইতে দিতে আমার কমলটার বেঁকে গেছে, দেখুন না কমলটার বেহে আলছে দুইতে, তারা না ছোটো বাসুর দেখলে কেবো দুইতে সময় লাগে, আনতে ধরি সব শেষ করে আলতাছি, মনে হন যে কেউ হেল্প করে না, বউ হেল্প করে না, আমি হালালে দুইতেছি, রাগে সুরে পুরা বালতি বালি লাইতেছি, এখন শেষ দেওয়া নি জায়গা লইয়া, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মনে হন সবাই গরু ফালবেন।
আলহামদুলিল্লাহ ভালো আছি।